ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দৌলত, সিনিয়র শিক্ষক ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। বিশাল এই প্রাণী জগতের মধ্যে অনেক প্রাণীর মিল এবং অমিল এগুলি আছে। এই বিশাল জগৎটাকে একজন মানুষের পক্ষে জানা এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার, কারণ এই প্রাণীগুলি অনেকগুলি আছে সাগরে, অনেকগুলি আছে পাহাড়ে, অনেকগুলি আছে সমতলে। এই সাগরের নিচে যে প্রাণী জগৎ, সেখানে হাইড্রা, বিভিন্ন মাছ, তিমি, বড় প্রাণী, এগুলি থেকে শুরু করে ছোট অনেক প্রাণীও আছে। তো এই প্রাণীগুলোকে সহজে নির্দিষ্ট কিছু মিল এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়, এবং এভাবে শ্রেণীবিন্যাস করলে বিশাল প্রাণী জগৎকে জানার, সহজে জানার একটি পথ বা উপায় বের হয়। আমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস সম্বন্ধে কিছুটা জেনেছিলাম। অষ্টম শ্রেণীতে আমরা আরও অধিকতর জানব যে এদের দেহের আকৃতি, গঠন এবং অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন। এই বিষয়টা, এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে বসবাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এদের চলনের জন্য যে পা, উপাঙ্গ বা সিলিয়া এগুলি ব্যবহার করে, কোনোটির চলন শক্তি নেই, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সঠিকভাবে জানেন না। তো শুরুতে যেটা বলেছিলাম, প্রায় আনুমানিক 15 লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। প্রতিনিয়ত এদের সংখ্যাটা বাড়ছেই। গঠন এবং প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের উপায় এই বিশাল প্রাণী জগতের জন্য যেটা, সেটাই হলো শ্রেণী বিন্যাস। প্রাণীদেহে বিভিন্ন বৈশিষ্ট্য এবং প্রাণীর বিভিন্ন মিল এবং অমিলের পরস্পরের মধ্যে যে সম্পর্ক, তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। প্রাণী জগৎকে ধাপে ধাপে বিন্যস্তর করার এই পদ্ধতিটার নাম হলো যে শ্রেণীবিন্যাস। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা, এর নাম হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। আমরা এখানে একটি অধ্যায় পড়তেছি, আর জীববিজ্ঞানের একটি শাখায় আছে শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটি যথাযথ বিন্যস্ত করতে হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন। এখানে হোমোটা হলো গণ, আর সেপিয়েন্সটা হলো তার প্রজাতি। দুটি বৈজ্ঞানিক নাম লেখার সময় নামের দুটি অংশ একসাথে যুক্ত করে লিখতে হয়। এই নামকরণের পদ্ধতি যে আবিষ্কার করেন, ওই বিজ্ঞানীর নাম হলো ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের ইতিহাসে ক্যারোলাসের লিনিয়াস এর নাম উল্লেখযোগ্য। তাছাড়াও আরও আছে অ্যারিস্টটল, জন রে, এগুলি শ্রেণীবিন্যাস বিদ্যার কাজ করেছেন। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস সের জনক বলা হয়। তাহলে এটা একটা অবজেক্টিভ প্রশ্ন হতে পারে যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে, আমরা মনে রাখবো শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস, প্রকৃতি বিজ্ঞানী। বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়। আমি একটু নামটা লিখে দিচ্ছি, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এখানে মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স, এবং নিচে আন্ডারলাইন করে এটা একটু দেখাতে হয়। বৈজ্ঞানিক নিয়ম লেখার সময়
আন্ডারলাইন করতে হয় অথবা ডান দিকে একটু বাঁকা করে লিখতে হয়। প্রাণীকে নয়টি পর্বে ভাগ করা হয়েছে। এই নয়টি পর্বের আটটি হলো অমেরুদণ্ডী প্রাণী, আটটি অমেরুদণ্ডী প্রাণী, একটি হলো মেরুদণ্ডী প্রাণী। তাহলে প্রাণী জগৎকে মোট নয়টি ভাগ, একটি হলো মেরুদণ্ডী প্রাণী আর নয়টি হলো অমেরুদণ্ডী প্রাণী। এই পর্বগুলি আমরা একটু লিখব বোর্ডে এবং নামগুলি জানার চেষ্টা করি। পর্বগুলি হলো অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা। তাহলে এই পর্বগুলির উদাহরণ আমরা একটু দেখব এবং সেগুলির সাথে পর্বগুলির কিছু বৈশিষ্ট্য যেগুলি দেওয়া আছে সেগুলি আমরা জানার চেষ্টা করি। পরিফেরা পর্বের উদাহরণ হলো স্পঞ্জিলা। স্পঞ্জিলা সরলতম বহুকোষী প্রাণী, দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এরপরে হলো নিডেরিয়া। নিডেরিয়া পর্বের উদাহরণ হলো হাইড্রা। হাইড্রাতে দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, দেহ গহ্বর সিলেন্ড্রন থাকে। এই দুটি বৈশিষ্ট্য আমরা জানলাম। এরপরে প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস এই পর্বটি চ্যাপ্টা কৃমি মূলত, যেমন যকৃত কৃমি, ফিতা কৃমি, এগুলি উদাহরণ হবে। দেহ চ্যাপ্টাকৃতির বহিঃপরিজীবী বা অন্ত পরজীবী, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে। এরপর নেমাটোডা এ পর্বের উদাহরণ হলো গোল কৃমি, দেহ নলাকার হয় এবং পুরুত্বক দ্বারা আবৃত থাকে। অ্যানিলিডা পর্বের উদাহরণ জোক, কেঁচু, এদের সাধারণ বৈশিষ্ট্য হলো দেহ নলাকার এবং খণ্ডায়িত থাকে। প্রতিটি খণ্ডে সিডা থাকে, যেটা জোকে থাকে না, চলাচল করতে সাহায্য করে, সিডা, ওটা একটু মনে রাখতে হবে। প্রতিটি খণ্ডে সিটা থাকে এবং সেই সিটা চলাচলে সহায়তা করে, জোকে কিন্তু থাকে না, এটা একটু ব্যতিক্রম। এরপরে আর্থ্রোপোডা পর্ব, তালাপোকা এর উদাহরণ। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান থাকে, মাথায় একজোড়া পুঞ্জাক্কি এবং অ্যান্টেনা থাকে, দেহ নরম কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। এরপরে মলাস্কা। মলাস্কা আমরা শামুক উদাহরণ হিসেবে নিতে পারি। দেহ নরম, বাইরে কুলসযুক্ত, পেশিবহুল পা দ্বারা এরা চলাচল করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। একাইনোডারমাটা তারা মাছ বা স্টারফিস যেটা আমরা বলি, দেহ ত্বক কাঁটাযুক্ত, দেহ পাঁচটি সমানভাবে ভাগে বিভক্ত, পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। তারা মাছ বাদেও সমুদ্র শসা এই একাইনোডারমাটা পর্বে উদাহরণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আজকে এই পাঠে আমরা যা শিখলাম সেটা একটু দেখি। শ্রেণীবিন্যাস কী, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস কী সেটা সেটা আমরা জেনেছি, যে বিশাল প্রাণী জগৎকে একটি নির্দিষ্ট মানুষের পক্ষে, কোনো মানুষের পক্ষে জানা সহজ নয়। সেই বিশাল প্রাণী জগৎকে জানার জন্য কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, কিছু মিল বা ভিন্ন মিল এগুলোর উপর ভিত্তি করে যে ভাগ করা হয়েছে সেটাই হলো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস প্রয়োজনীয়তা কি, শ্রেণীবিন্যাস না থাকলে আমরা এই বিশাল প্রাণী জগৎকে জানা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন আছে। শ্রেণীবিন্যাস কে বা জনক কে এটাতে ভূমিকা রাখেন এরিস্টটল, জন রে এবং আরেকজন হলো ক্যারোলাস লেনিয়াস। তা ক্যারোলাস লেনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। সেটা বাদেও আমরা অমেরুদণ্ডী প্রাণীর আটটি ভাগ এবং মেরুদণ্ডী প্রাণীর একটি ভাগ, মোট নয়টি পর্ব, এর মধ্যে আটটি পর্ব আজকে আমরা জেনে নিলাম, সেগুলির উদাহরণ জানলাম এবং এগুলির বৈশিষ্ট্যগুলি জানলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ততদিন তোমরা ভালো থেকো,
এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।